প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কোভিড-19 এই পরিস্থিতিতে আমাদের শিক্ষা ও শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যারের নির্দেশনায় এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের তত্ত্বাবধানে আমরা নিয়মিত অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আমরা শ্রেণী কার্যক্রমে ফিরে আসতে পারব। আমি তোমাদের নোমান স্যার, সহকারী শিক্ষক জীববিজ্ঞান কাজল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে পড়ছে, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের এই সময়টুকুতে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। তোমরা আমাদের এই অনলাইন ক্লাস ফলো করবে এবং সেই অনুসারে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নেবে, যেন বৃহৎ প্রস্তুতিতে আমাদের এসএসসি ফাইনাল এক্সাম দিতে কোনো সমস্যা না হয়। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এই চ্যাপ্টারের আলোকে আলোচনা করব। এই চ্যাপ্টার অনেকের কাছে একটু কষ্টসাধ্য মনে হয়, বুঝতে অসুবিধা হয়। আমি চেষ্টা করব তোমাদেরকে যেটুকু সম্ভব সহজ করে উপস্থাপন করার, বোঝানো। চতুর্থ অধ্যায় জীবন শক্তি মূলত দুটি অংশ, একটি হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটি হচ্ছে শাসন। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র শালোক সংশ্লেষণের আলোক পর্যায়, শালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, শালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন এবং প্রভাবক ও প্রভাবক আর শালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে আমরা জানব। শালোক সংশ্লেষণ, এটি আসলে আমাদের খুবই পরিচিত একটি শব্দ, কারণ সেই ষষ্ঠ শ্রেণী থেকে আমরা শালোক সংশ্লেষণ সম্পর্কে জেনে আসি। তারপরেও আজকের ক্লাসের পাঠের সুবিধার্থে শালোক সংশ্লেষণ সম্পর্কে তোমাদেরকে আমি আর একটু মনে করিয়ে দেব। শালোক সংশ্লেষণ পড়তে গেলে আমরা চারটি শব্দ অবশ্যই মনে রাখব। সবুজ পাতার ক্লোরোফিল, সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে শর্করা বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করার প্রক্রিয়াকে শালোক সংশ্লেষণ বলে। আবার বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ পাতার ক্লোরোফিল, সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে শালোক সংশ্লেষণ বলে। তাহলে শালোক সংশ্লেষণ কাকে বলে সেটি আমরা আশা করি বলতে পারব। এখন আমাদের শালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে যাওয়ার আগে আমরা একটু জানব, এখানে আমাদের কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো এই চ্যাপ্টারটি পড়তে গেলে, আলোক পর্যায়ে পড়তে গেলে আমাদের জানা উচিত, জানতে হবে। AMP অ্যাডিনোসিন মনোফসফেট, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই তিনটিতে অ্যাডিনোসিন শব্দটি হচ্ছে, আমরা জানি ডিএনএ তে নাইট্রোজেন বেস আছে, সেই নাইট্রোজেন বেসে চারটি উপাদান আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। সেই অ্যাডিনিনই হচ্ছে এটি, অ্যাডিনিনের সাথে একটি ফসফেট যুক্ত হলে এটিকে বলা হয় AMP অ্যাডিনোসিন মনোফসফেট। মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে তিন। অ্যাডিনোসিনের সাথে বা অ্যাডিনিনের সাথে একটি ফসফেট যুক্ত হলে AMP, অ্যাডিনিনের সাথে দুটি ফসফেট যুক্ত হলে ADP,
অ্যাডিনোসিনের সাথে বা অ্যাডিনিনের সাথে তিনটি ফসফেট যুক্ত হবে এটিপি। তাহলে এটিপি আমরা কি, এটিপি এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের এখানে লিখেছি, তোমরা নিচে দেখতে পাচ্ছ, এটিপি বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, এটিপি এটিপি কে এভাবে চারটি নামে আমাদের বইয়ে আছে, এটিপি বা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। তাহলে বায়োলজিক্যাল কয়েন বা এটিপি কি, এটি হচ্ছে উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, এই জন্য এবং শক্তি হিসেবে উদ্ভিদের দেহে জমা থাকে, এই কারণে এটিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এটিপি। তো আমাদের এখান থেকে এটিপি খুবই গুরুত্বপূর্ণ, এটি উদ্ভিদের দেহে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এই কারণে এটিপি কে জৈব মুদ্রা শক্তি মুদ্রা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। সৃজনশীল কর্মদর্শন এটিপি এই প্রশ্নটি বেশি পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে আমরা জানলাম এএপি এবিপি এটিপি। এরপর হচ্ছে NADPH2 নিকোটিনামাইড এডিনোসিন ডাই হাইড্রোজেন ফসফেট, নিকোটিনামাইড এডিনোসিন ডাই হাইড্রোজেন ফসফেট, পিআই হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট, এটিকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। তাহলে এবার আমরা আসি সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে। এই আলোক পর্যায়ে আমরা দুটি বিষয় জানবো, ফটোলাইসিস ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস ফটোফসফোরাইলেশন। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি সূর্যের আলো আসছে, সূর্যের আলো আসছে, এই সূর্যের আলো থেকে যেটি আমরা পাই সেটা হচ্ছে ফোটন। কি পাই? ফোটন, ফোটন কণা, ফোটন কণা আমরা পাই। এখানে ফটোলাইসিস ফটোফসফোরাইলেশন, এখানে ফটো নামে দুটি শব্দ আছে, এই ফটো মানে হচ্ছে মূলত, ফটো মানে হচ্ছে সূর্যের আলো, ফটো মানে কি, সূর্যের আলো, এই ফটো মানে সূর্যের আলো। এখন ফটোলাইসিস কি? ফটোলাইসিস হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় অবস্থিত পানি ভেঙে হাইড্রোজেন ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। আবার বলছি, সূর্যালোকের উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন অক্সিজেন এবং ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে ফটোলাইসিস বলে। লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন, সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভাঙে, এখানে এটিকে বলা হয় ফটোলাইসিস। তাহলে ফটোলাইসিস থেকে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, এটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্নকৃত অক্সিজেন, যেটাকে আমরা উপজাত অক্সিজেন বলি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্নকৃত অক্সিজেন, যেটাকে আমরা উপজাত অক্সিজেন বলি। এখান থেকে উৎপন্নকৃত হাইড্রোজেন পাতায় উপস্থিত এনএডিপির সাথে এনএডিপি কে বিজারিত করে, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, বিজারিত করে এনএডিপি এইচ টু উৎপন্ন করে। ফটোলাইসিস প্রক্রিয়ায় ভাঙনকৃত হাইড্রোজেন এনএডিপি কে বিজারিত করে এনএডিপি এইচ টু উৎপন্ন করে, এবং এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি করে। তাহলে এখন ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন হলো অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। সূর্যালোকের উপস্থিতিতে পাতায় দুটি ঘটনা ঘটে, পিগমেন্ট সিস্টেম ওয়ান, পিগমেন্ট সিস্টেম টু, যেটাকে আমরা বা ফটোসিস্টেম ওয়ান, ফটোসিস্টেম টু, আর এখান থেকে উৎপন্ন হয় এডিপি। এই এডিপি আলোকরশ্মির ফোটন শোষণ করে অজৈব ফসফেটের সাথে বিক্রিয়া করে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে, এর এই উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন।
এই ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উৎপাদিত এটিপি এবং এনার্জি বেস টুকে একত্রে বলা হয় আত্মীকরণ শক্তি বা এসি মিলিটারি পাওয়ার। আবার বলছি, ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় এটিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটিপির সাথে উৎপন্নকৃত এনএডিপিএস2 যুক্ত হয়ে একত্রে বলা হয় যে একটি শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তির নাম হচ্ছে আত্মীকরণ শক্তি, এসি মিলিটারি পাওয়ার। তাহলে এখান থেকে আমরা জানলাম এটিপি বা জৈব মুদ্রা কি। উদ্ভিদের দেহে সঞ্চিত জমাকৃত শক্তি হচ্ছে এটিপি বা জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন অথবা শক্তি মুদ্রা। সালোক সংশ্লেষণ কাকে বলে? সবুজ পাতার ক্লোরোফিল সূর্য আলোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, আলোক পর্যায়ে আমরা দেখি সূর্য আলোকের উপস্থিতিতে পানি ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। এবং এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এডিপি তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর এখানে উৎপন্নকৃত এনএডিপিএস2 এবং এডিপি তৈরি হয়ে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় এসি মিলিটারি পাওয়ার। এখন যদি আমরা পুরো ঘটনাটা একটা বিক্রিয়া সাহায্যে দেখি, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে সূর্য আলোকের উপস্থিতিতে সবুজ পাতার ক্লোরোফিলের সাথে বিক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে C6H12O6, এটি হচ্ছে শতকরা গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের সংকেত, অক্সিজেন উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তাহলে আমরা আলোক পর্যায় সম্পর্কে বিস্তারিত এবং খুব সহজভাবে জেনে নিল। এখন আমরা সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, তাহলে আমরা আলোক পর্যায় পারব ইনশাল্লাহ। এখন আমরা দেখব অন্ধকার পর্যায়। সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের জন্য আগের মতোই আমাদের কয়েকটি নতুন ওয়ার্ড আছে, আমি সরাসরি এখান থেকে বলে দিচ্ছি। রাইবোলোজ 1,5-ডাইফসফেট, রাইবোলোজ 1,5-ডাইফসফেট। তাহলে রাইবোলোজ 1,5-ডাইফসফেট কি? পাতায় অবস্থিত একটি রাসায়নিক উপাদান হচ্ছে রাইবোলোজ 1,5-ডাইফসফেট। রাইবোলোজের সাথে, রাইবোলোজ হচ্ছে একটি 5-কার্বন বিশিষ্ট যৌগ যেটি পাতায় অবস্থিত। রাইবোলোজ একটি 5-কার্বন বিশিষ্ট যৌগ যেটির 1 নম্বর ও 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে। তাহলে রাইবোলোজ একটি 5-কার্বন বিশিষ্ট যৌগ যার 1 ও 5 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত থাকে, এই কারণে এটিকে বলা হয় রাইবোলোজ 1,5-ডাইফসফেট। রাইবোলোজ 1,5-ডাইফসফেট এটি 5-কার্বন। প্রকৃতি থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, প্রকৃতি থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কারণ আমরা জানি আমরা শ্বাসক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর উদ্ভিদ আমাদের ত্যাগকৃত সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে 5-কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5-ডাইফসফেটের 5-কার্বনের সাথে কার্বন ডাইঅক্সাইডের 1 কার্বন যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এটি অস্থায়ী এই কারণে খুব দ্রুত ভেঙে গিয়ে PGA, এটি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড দুই অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। তাহলে অস্থায়ী কিটো অ্যাসিড দ্রুত ভেঙে গিয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এটি হচ্ছে অন্ধকার পর্যায়ের প্রথম স্থায়ী উপাদান, এই কারণে এটিকে বলা হয় C3 গতিপথ। বিজ্ঞানী কেলভিন এবং বেশাম এরা এই C3 গতিপথ আবিষ্কার করেন, এই সম্পর্কে বর্ণনা করেন। এটি হচ্ছে অন্ধকার পর্যায়ে প্রথম স্থায়ী উপাদান ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই কারণে এটিকে C3 গতিপথ, C3 সাইকেল বলে।
আর এই তিন ফসফেট বেসের বেশি দ্রবণ থেকে পর্যায়ক্রমে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তিন ফসফোগ্লিসারালডিহাইড তিন ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তিন ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয় যেগুলো উভয়ে তিন কার্বন বিশিষ্ট যৌগ তিন ফসফোগ্লিসারলের এটিও তিন কার্বন বিশিষ্ট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এটিও তিন কার্বন বিশিষ্ট যৌগ এই দুটি একত্রে একদিকে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে C6H12O6 এটা হচ্ছে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাবার একদিকে তিন ফসফোগ্লিসারলডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট একদিকে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করে আর অন্যদিকে রাইবোলোজ ফসফেট উৎপন্ন করে রাইবোলোজ ফসফেট উৎপন্ন করে আর এই রাইবোলোজ ফসফেট আরেকটি ফসফেটের সাথে যুক্ত হয়ে রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন করে তাহলে এখান থেকে একদিকে তৈরি হয় শর্করা বা গ্লুকোজ জাতীয় খাবার অন্যদিকে তৈরি হয় রাইবোলোজ রাইবোলোজ ফসফেট আর এই রাইবোলোজ ফসফেট আরো একটি ফসফেট যুক্ত হয়ে রাইবোলোজ 1,5-ডাইফসফেট উৎপন্ন করে এটি ক্রমান্বয়ে চক্রাকারে চলতে থাকে আর কেলভিন চক্রটি 6 বার ঘুরলে 1 বার গ্লুকোজ উৎপন্ন কেলভিন চক্র যদি 6 বার সম্পন্ন হয় সেখান থেকে 1 বার গ্লুকোজ উৎপন্ন হয় আর বিজ্ঞানী নাম অনুসারে এটিকে কেলভিন চক্র অথবা সিদ্ধি গতিপথ বল সাধক সংশ্লেষণের প্রভাব তাহলে আমরা আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে জানলাম এখন আমরা জানবো সাধক সংশ্লেষণের প্রভাব সাধক সংশ্লেষণের প্রভাব মূলত দুই ভাবে আমরা বলি প্রভাবক কি প্রভাবক বা অনুঘটক বা প্রভাবিত করা এটি হচ্ছে উদ্ভিদের দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের জন্য বিভিন্ন প্রকার বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদান এর জন্য দায়ী দায়ী বলতে যে উপাদানগুলো উদ্ভিদের খাদ্য প্রস্তুত শ্বসন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নানাভাবে সহযোগিতা করে বিভিন্ন উপাদানগুলো প্রভাবিত করে এই কারণে এদেরকে প্রভাবক বলে এটি দুই প্রকার বাহ্যিক প্রভাব অভ্যন্তরীণ প্রভাব বাহ্যিক প্রভাবের মধ্যে আছে হচ্ছে আলো যেটি সূর্য আলো উদ্ভিদ দিনের বেলা সূর্যের আলো গ্রহণ করে এবং এই সূর্যের আলো সৌরশক্তি হচ্ছে মূলত প্রধান শক্তির উৎস এই সৌরশক্তির কাজে লাগিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের দেহে তৈরি খাবার উদ্ভিদের শ্বসন বিভিন্ন শারীরিক প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে উদ্ভিদ বাহ্যিক পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যেটি প্রাণী দেহ থেকে ত্যাগ করে আর দেহের ত্যাগ কেটে সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়া বা কমা কার্বন ডাইঅক্সাইড যদি সে বেশি পরিমাণে পায় সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার বাড়ে আর যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে যায় সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হারও কমে যায় আর তাপমাত্রা হচ্ছে বিশেষ করে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি যেটিকে আমরা অপটিমাম টেম্পারেচার বলি অর্থাৎ সাধারণ সূর্যের আলো দিনের বেলাতে আসে তার মধ্য থেকে 22 ডিগ্রি থেকে 35 এর মধ্যে যদি হয় সেটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে ইফেক্টিভ যেটি উদ্ভিদের খাদ্য প্রস্তুতিতে সহযোগিতা করে পানি উদ্ভিদ মাটির নিচ থেকে আহরণ করে সেই আহরণকৃত পানি পানি উদ্ভিদের দেহে বিভিন্ন শারীরিক কাজ অংশ নেয় এবং সেখান থেকে অক্সিজেন উপজাত হিসেবে তৈরি করে অক্সিজেনের মাত্রা উদ্ভিদের দেহে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ গৃহীত হয় আর অক্সিজেন ত্যাগ হয় পরিবেশে যদি অক্সিজেনের মাত্রা বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায় আর যদি অক্সিজেনের মাত্রা যদি কম হয় তাহলে সালোক সংশ্লেষণের হার বাড়ে এই কারণে অক্সিজেন নিয়ন্ত্রণ থাকলে সালোক সংশ্লেষণের হারের প্রভাব সালোক সংশ্লেষণের গতি বাড়ে খনিজ পদার্থ এটি উদ্ভিদ মাটির নিচ থেকে সংগ্রহ করে এবং উদ্ভিদের দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য এবং রাসায়নিক বিক্রিয়ার জন্য এই খনিজ উপাদান এই মিনারেলস এগুলো মাটির নিচ থেকে আহরণ করে এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করে এরপর হচ্ছে অভ্যন্তরিত ভাব অভ্যন্তরিত ভাবের মতো হচ্ছে ক্লোরোফিলের পরিমাণ পাতাতে ক্লোরোফিলের পরিমাণ আমরা জানি উদ্ভিদের পাতা সবুজ হয় কেন ক্লোরোফিলের কারণে আর এই ক্লোরোফিল যদি সংখ্যায় বেশি হয়
পরিমাণে বেশি হয় তাহলে ক্লোরোফিল জনিত কারণে সালোক সংখ্যা বাড়বে। এত হচ্ছে পাতার বয়স ও সংখ্যা, অর্থাৎ একটি গাছে কি পরিমাণ পাতা আছে, পাতার সংখ্যা এবং বয়স, বিশেষ করে কম বয়স্ক কচি পাতা এবং বয়স্ক পাতা, এই পাতাগুলোতে সালোক সংশ্লেষণের হার কম হয়। মধ্যবয়স্ক পরিপুষ্ট হৃষ্টপুষ্ট সেই পাতাগুলোতে সালোক সংশ্লেষণের হার বেশি হয়। পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটি মাটির নিচ থেকে সংগ্রহ করে। এই পটাশিয়াম না হলে পটাশিয়ামের ব্যাঘাত হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও ব্যাঘাত ঘটে। এই কারণে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং পটাশিয়াম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে বেশি পরিমাণে ভূমিকা রাখে। এনজাইম, বিভিন্ন প্রকার এনজাইম রাসায়নিক উপাদান আভ্যন্তরীণ ভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে সহযোগিতা করে। তাহলে এই হচ্ছে বিভিন্ন প্রকার প্রভাবকে ধরে আমরা জানবো গুরুত্ব, পরিবেশে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কারণ আমরা জানি আমাদের দেহে খাদ্য প্রস্তুত করার কোনো সুযোগ নাই, আমরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদের যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হতো উদ্ভিদের দেহে খাদ্য তৈরি হতো না। উদ্ভিদের দেহে খাদ্য তৈরি না হলে সেই উদ্ভিদ আমাদের শতকরা জাতীয় বিভিন্ন উদ্ভিজ শতকরা বিশেষ করে বিভিন্ন ফল মূল থেকে সবজি থেকে শুরু করে যত প্রকার আমরা ব্যবহার করি সকল প্রকার উপাদানগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এগুলো আমরা পেতাম না। আবার উদ্ভিদ নিজের দেহে খাদ্য তৈরি করার জন্য শক্তি প্রয়োজন। উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদের বিভিন্ন দেহের শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে এবং সেটি দ্বারা উদ্ভিদের শারীরবৃত্তীয় সকল কার্যাবলী সম্পাদন হয় এবং শক্তি হিসেবে এটিপি উৎপন্ন করে, উৎপন্নকৃত এটিপি শারীরবৃত্তীয় কাজে অংশ নেয়। উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, কারণ উদ্ভিদ নিজে দেহে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং প্রকৃতিতে অক্সিজেন মুক্ত করে। আর উদ্ভিদের দেহ থেকে মুক্তকৃত অক্সিজেন আমরা প্রাণী শ্বসনের জন্য শ্বসন ক্রিয়ায় আমরা গ্রহণ করি, যার কারণে উদ্ভিদ আমাদেরকে নানাভাবে সহযোগিতা করে। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য বজায় থাকে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। আর নানাবিধ প্রক্রিয়ার কারণে সালোক সংশ্লেষণ পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকের পাঠ থেকে সালোক সংশ্লেষণ